তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এবং সেই হত্যার মূল কারিগর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। পুরো মেশিনারি স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যে মুহূর্ত থেকে নির্বাচন ঘোষণা হয় চলে যায় ইলেকশন কমিশনের হাতে। তাদের হাতে কী ছিল? বোম, বন্দুক, লাঠি, কী ছিল? ডেরেক ও ব্রায়েন, তিনবারের রাজ্যসভার সাংসদ, তাকে চ্যাংদোলা করতে করতে নিয়ে গেছে দিল্লি পুলিশ, কোথা থেকে? ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে। দিল্লিতে নির্বাচন সদনের সামনে থেকে তৃণমূলের প্রতিনিধি দলকে আটক কাণ্ডে সুর চড়া তৃণমূলের। দলের ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, গণতন্ত্রকে হত্যা করছে নির্বাচন কমিশন। তৃণমূলের প্রতিনিধি দলকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, সম্প্রতি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল থেকে গ্রেপ্তার হয়েছেন চাকরি প্রার্থী সহ সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। সেবেলায় পুলিশি বল প্রয়োগের সমালোচনায় শাসক দলের কতজন সরব ছিলেন? বিরোধীদের খোঁচা মনে পড়ে করুণাময় ঘটনা, যখন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের রাতের অন্ধকারে 144 ধারা জুজু দেখিয়ে চ্যাংদোলা করে সরিয়েছিল বিধাননগর পুলিশ। কিংবা চাকরি চাইতে গিয়ে হাতে কামড় খেয়েছেন চাকরি প্রার্থী, শাসকদা কিংবা সংস্কারের কোনো মুখপাত্র এগিয়ে এসে নিন্দা করেছিলেন কি? এই প্রশ্ন ছুড়েছে বিরোধী শিবির। তৃণমূলের প্রতিনিধি দলের ধর্ণা হটিয়ে দেওয়ার আগে ডেরেকের কাছে অবস্থান তুলে নেওয়ার প্রস্তাব রাখেন দিল্লি পুলিশের শীর্ষকর্তারা। বাংলার শাসক দল অবস্থান তুলতে অবাধ্য হলে বল প্রয়োগ দিল্লি পুলিশের। ওয়াকিবহাল মহল মনে করছে, নির্বাচন সদন এলাকায় 140 ধারা আর নির্বাচনী বিধি থাকার কারণে পোস্টার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে না রয়েছে কমিশনের। এগুলো তো অজানা নয়, তৃণমূলের টিকিটে একাধিকবার রাজ্যসভার সাংসদ হওয়ার ডেরেক ওব্রায়েন দুলাসেনদের। তাহলে কি শুভেন্দু অধিকারীর মন্তব্য ঠিক? ড্রামা না করলে প্রাসঙ্গিক থাকবে না বাংলার শাসক দল। আপনারা যে প্রশ্ন করেছেন, সুযোগটা পেতেন না দিল্লিতে ড্রামা না করলে। দিল্লি পুলিশ আজকে প্রিজন ভ্যানে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, এদের ভালো করে পালিশ করা উচিত। ক্যালকাটা নিউজ।